আচ্ছা ছাত্ররা, তোমরা বলো দেখি তো, বিদ্যুৎ কাকে বলা হয়? এ তু বল, কাকে বলা হয় বিদ্যুৎ? স্যার গোটাটা মনে নাই, কিন্তু স্যার শেষটুকু মনে আছে। গোটাটা মুখস্থ নাই, বলবো স্যার। বেশ তাই বল। স্যার ইহাকে বিদ্যুৎ বলা হয়। চল সবাই খাতা বার কর, অঙ্ক খাতা বার কর, তুই অঙ্ক করাব আজকে। এ তুই বল দেখি তো, এই 15 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে কত থাকে? হ্যাঁ স্যার জানি না। ও জানিস না? তো তোদের এখানে বলতো পেয়ারা গাছ কাদের বাড়িতে আছে? স্যার আমাদের বাড়িতে আছে পেয়ারা গাছ। তোর বাড়িতে আছে? ও বেশ, তাহলে বোঝ জিনিসটা। এ বুঝলে, তোদের পেয়ারা কাছে ধর 15টা পেয়ারা আছে। হ্যাঁ স্যার 15টাই আছে। আমি গিয়ে 3টে পেয়ারা পেরে নিলাম, তাহলে কটা পেয়ারা থাকবে? স্যার 15টাই থাকবে। কী করে এলে? আমি তো 3টে পেয়ারা পেরে নিলাম, তাহলে আবার 15টা কী করে থাকলো? খুব মজা স্যার, আপনি তো পেয়ারাটা পেরে নিলে, নিচে তো তাকায় তো না একবার। নিচে ঠাকুমা বসে আছে ঠেঙ্গা নিয়ে, গেলে ঠ্যাং ভেঙে দেবে, পিয়ারে পারবে? খুব মজা, পিয়ারে এক লাড়তে দেবে না, কাউকে দেয় না ঠাকুমা, কাউকে দেবে না পারতে, 15টাই থাকবে, পিয়ারে পারবে। তো সবাই বুঝতে পারলে তো, লাইন ঠিক করে দিচ্ছে আর আসছে। এ পচা দিচ্ছে আর বলছি, কালকে টিভি দেখছিলিস? কালকে কালকে যে সিনেমাটা যা দিন ছিল রে, সত্যি। হ্যাঁ কালকে সিনেমা দেখেছি, দারুণ দিন ছিল। কৃপা বইয়ের দিকে মুখ করে বল, যাতে স্যার বুঝতে না পারে। হ্যাঁ ঠিক বলেছিস। কিসের গল্প চলছে রে ক্লাসে? স্যার টিভি গল্প করছিলাম। ও তো তোদের টিভি গল্প চলছে, তা বল দেখি, যদি লাইন আবিষ্কার না হতো তাহলে কি করে টিভিটা দেখতিস? কি আর হতো স্যার, যদি লাইন আবিষ্কার না হতো তাহলে স্যার হ্যারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো আমাদেরকে। গরু কু টাকা, স্যার ওরকম বললেন না আমাকে। তা কি বলবো তোকে স্যার, আমি অনেক ছোট স্যার, আপনি আমাকে বাছুর বলুন। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, অ্যান্ড বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আবে সালে তুমি মেরা মাফ করনা, গুসসে মে ইদর উদর নিকল যাতা হুম।